গ্রেট নামিব ডিজার্ট। আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম। পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রাকৃতিক বিস্ময় দেখার জন্য আমরা চলছি নামিব ডিজার্টের বা নামিব মরুভূমির। দুটো বিশেষত্ব আছে, একটা হচ্ছে স্যান্ড ডিউন, অর্থাৎ বালি জমে জমে বালিয়ারি বা পাহাড় হয়ে যাওয়া। সকালের দিকে যতটা বড় থাকে, সারা রাত ধরে কুয়াশা পড়ে। অন্যান্য মরুভূমির সঙ্গে এর পার্থক্য হলো, যেহেতু এটা সমুদ্র ঘেঁষা, তাই এখানে কুয়াশাটা বা জলীয় বাষ্পটা বেশি থাকে। কিন্তু এই স্যান্ড ডিউনগুলো সবসময় একরকম থাকে না। আসুন আমরা এই অপরূপ প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখে নিই। এটাই নাকি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি, বৃহত্তম নয় অবশ্যই, কিন্তু প্রাচীনতম। এর উপরে আমার দুটো ভিডিও থাকবে, একটা হচ্ছে স্যান্ড ডিউন এবং তারপরে যে শুকিয়ে যাওয়ার হ্রদ আছে তার উপরে একটা থাকবে। আপাতত আমরা দেখে নিই দৃশ্যটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, সূর্য অনেকটাই উপরে উঠে এসেছে কিন্তু মধ্য গগনে নয়, আর তার ফলে এই স্যান্ড ডিউন বা বালির পাহাড়গুলোর একদিকে আলোকিত আরেকদিকে অন্ধকার, কালো। এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, তবে সবচেয়ে বড়টাকে অবশ্যই বলা হয় বাবা। আমরা চেষ্টা করব, অন্তত আমি, যে সবচেয়ে বড়টা যার উচ্চতা 300 মিটারের কাছাকাছি, যত বেলা বাড়বে তত উচ্চতা কমে আসবে কারণ বালি নেমে আসে, সেটার মাথায় ওঠার। হাঁটতে শুরু করলাম সাহস করে। ডক্টর দাস বলেছেন যতটা সম্ভব উনি ছবি তুলবেন, ওঠার সময় দাঁড়িয়ে অন্যান্য জায়গায় ছবি তুলবেন, তারপর ফেরার সময় আবার আমার ছবিটা তুলে দেবেন। সেই ভরসাতেই উঠতে শুরু করলো, অনেকেই উঠছে। ক্যামেরার দিকে শেষ তাকিয়ে নিলাম, হাঁটছি আর মনে হচ্ছে সেই মরুতীর্থ হিংলাজ সিনেমার গানটা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো কবে বলো শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। অনেকেই হাঁটছে, তবে কষ্ট, মূল কষ্ট হচ্ছে যে বালির উপরে পা পড়লে পাটা স্লিপ খেয়ে যায়। আমাকে গাইড শিখিয়ে দিয়েছিল যে একজন যে হেঁটে গেছে সেই পদচিহ্নে পা রাখবেন, তাহলে একটু কম কষ্ট হবে। আমি তাই করলাম, হাঁটছি।
ডক্টর সঞ্জয় দাস দাঁড়িয়ে আছে কিনা কে জানে, বলেছিল তো আমার নামার সময় ছবিটা তুলবে। নেমে আসছি, আনন্দই হচ্ছে, বয়স তো প্রায় 75 ছুঁই ছুঁই, বালির উপরে পা রেখে উঠে যাওয়া।